পাচ্ছি না, এটা কি ভয়ের কিছু নাকি এমনি ভয়ানক খালানো হচ্ছে, এরকম তো গ্যাসের রঙ হয় না। মাছগুলো দিয়ে দিলাম, নিচে কি সুন্দর সুন্দর রান্না হয়েছে, ওগুলো ছেড়ে দিয়ে ও চানাচুর নিতে এসেছে ভাত খাবে বলে। কান ধরেছি, হাত জোর করেছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এই কমেন্টটা আর করো না, কারণ তোমাদের এই কথাটা আমি রাখতে পারবো না। তাতারকে আজকে টিফিনের চাউ করে দেবো, তো চাউ সেদ্ধ করা রয়েছে, আগের দিন চাউ করেছিলাম পুরোটা করিনি, এইটুকু রেখে দিয়েছিলাম, এটাই করে দেবো আজকে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই বেরিয়ে গেলাম দুধ নিতে। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ দোকানের কিছু জিনিস আনতে লাগবে। আজকে স্কুটিটা এইদিকে রেখেছি, ওখানটা এত কাদা না, দুধ নেওয়া হয়ে গেল, এবার যাব দোকানে। দোকানে যাওয়ার আগে একটু এটিএমে এলাম, কারণ দোকানের ব্যাগ নিয়ে এটিএমে আসতে অসুবিধা হবে, এখন আগে এটিএমের কাজ সেরে তারপর দোকানে যাব। হয়ে গেছে এটিএমের কাজ, বাইরে পুরো মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। দোকানের কাজটা সেরে বাড়ি বাড়ি ভালোই ভালো বাড়ি পৌঁছাতে পারলে ভালো। হয়ে গেল দোকানের জিনিস নেওয়া, ওই দেখ দুধের ক্যানটা আনতে ভুলে গেলাম। চলো এবার বাড়ি চলে এসেছি, বাড়ির কাজ সেরে ভালোই ভালো, কোনো বৃষ্টি আসেনি, আর এসে আমি একটু চমকে গেছি, কারণ এসে দেখছি তাতান তো উঠে পড়েইছে, শুধু উঠে পড়ে নি, উঠে স্নান টান হয়ে গেছে, এখন ঠাকুরের রসুন মাঝে পুজো দেবে, এটা দেখে চমকে গেছি। আমি তো ভেবেছি হয়তো ওকে গিয়ে আমার এখন ডাকতে লাগবে। যাই হোক, যাওয়ার সময় ডেকে দিয়ে গেছিলাম, ও একা একাই উঠেছে, এখন বেজে গেছে 8:45। তাতান স্কুলে যাবে, তো চলো। আর আমি সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে আমার চা খাওয়াও হয়ে গেছে। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে এখন বাজে 9:00। বাইরের কাজ সেরে এসেছি, সকালে ঘরের কাজও সব কমপ্লিট, এখন আমি বানাচ্ছি তাতানার জন্য টিফিন, আর এদিকে দুধ জাল দিতে বসে গেছি, দুধ নিয়ে আসা হয়ে গেছে। দুধটা নিয়ে আসছি তো ঠিকই, কিন্তু না ঠিক মনের মতো হচ্ছে না। ইন্দ্র বলছে কি ছাড়িয়ে দাও, কারণ একদমই পাতলা দুধ, মানে একদম মানে কি বলবো, একদম পাতলা স্বর, মানে যেই স্বরটা পড়ে না তুমি হাত দিয়ে কিংবা চামচ দিয়ে তুলতে পারবে না, তুলতে তুলতেই স্বর কেটে যাবে, মানে এরকম। তো গরুর দুধ যদি আসল খাঁটি হয়, আমি শুনেছি হলুদ রঙের মোটা স্বর পড়বে, তো সেরকম কিছুই হচ্ছে না। ও খালি বলছে কি দূর, তুমি কষ্ট করে যাচ্ছে সময় করে, তার মধ্যে পয়সা যাচ্ছে, অথচ এরকম দুধ, তার থেকে প্যাকেট দুধ খাওয়া ভালো। এবং দেখি, ছাড়তেও মন চাইছে না, আরও তো অনেকে নিচ্ছে, জানি না কী করবো, বুঝতে পারছি না, একদমই পাতলা স্বর। এদিকে চাউমিন হয়ে গেছে, আমার এদিকে সব রেডি,
লেবুর রসও হয়ে গেছে, ছাতু দিয়ে দিয়েছি, আর এখানে টিফিন রেডি। আর তাতানের জন্য না আজকে লাল ফিতে কিনে নিয়ে আসলাম, আগের ফিতেগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আয় ম্যাম, তাতানের চুল বাঁধা হয়ে গেছে, ছাতুটা দিয়ে দি। তাতানকে তো আমিই দিয়ে আসবো ভেবেছিলাম, যার জন্য জামাও চেঞ্জ করিনি, কিন্তু এখন আবার ইন্দ্র বললো ছেড়ে দাও, তোমার যেতে হবে না, আমিই দিয়ে আসছি। তো তো তাতানকে নিয়ে গেল, কিন্তু একবার ভেবেছিলাম যে থাক ভালোই হচ্ছে, ও যখন দিয়ে আসবে তাহলে আমি স্নানটা সেরে ফেলবো, একবারে জামা যখন ছাড়িনি একবারে স্নান করে ফেলবো। ও বাবা, বাবা বললো নিচে আসো, বাজার করেছি, বাজার নিয়ে যাও। তো বাজারে সবজি না, মাছও রয়েছে, তো মাছটা ভাবছি ধুয়েই তারপর স্নান করতে যাবো। স্নান করার পর না মাছটা ধুতে ইচ্ছা করে না, কিন্তু এখন ধুতেও পারবো না, ওদিকে পূজা বাসন মাজছে, সিঙ্কটা আটকা রয়েছে, ওর হলে তারপর মাছটা ধুতে পারবো, কিন্তু মাছ ধুয়ে তারপর স্নান করতে যাবো। তো ভাবছি 10টা তো বেজেই গেছে, খেয়ে নিই। সেই কোন সকালে উঠেছি, চা বিস্কুট খেয়েছি, তাও 7:30টার সময়, এখন 10টা বাজে, খেয়েই নিই। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এই জানলার ধারে বসে বসে খাই। বৃষ্টি নেই, মেঘলাও নেই, আবার রোদও নেই, আকাশটা পরিষ্কার। আজকে মনে হচ্ছে বৃষ্টি নাও হতে পারে, জানি না, চলো খেয়ে নিই। এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এটা বোয়াল মাছ আজকে করব। আর এদিকে ট্যাংরা মাছ এটা ধোয়া হয়ে গেছে, আর এই হচ্ছে পমফ্রেট, এই এই দুটো রেখে দেবো, আর এটা করব। মাছ ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে বাসন কয়েকটা রেখেছি, সবগুলো রাখতে পারিনি, এগুলো এখনও জল ঝরেনি। আর এই যে রুটি রাখি যে কাপড়টা, এটা একটু ধুয়ে নিলাম। আর লাল শাকটা বাইরে রেখেছি, লাল শাকটা আজকে করব। আর একটা শাক এনেছিলো, ওটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আর আজকে দোকান থেকে এনেছি দুটো গুড নাইট, হ্যান্ডওয়াশ, ম্যাগি, ময়দা, চাউ, ভিনিগার, আর এখানে আছে কাজু, আর ফিতে এনেছিলাম। স্নান করে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর আগের জামা কাপড়গুলো সব শুকিয়েই গেছে দেখলাম, কারণ সকাল থেকে বৃষ্টি হয়নি, তো আর একটা তাপও আছে। সকালবেলা আমি জামা কাপড়গুলো, যেগুলো মোটা মোটা প্যান্ট, উল্টে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, আর নাইটিগুলো দরজা দরজা দিয়েছিলাম ফ্যানের হাতে হাতে, ওগুলোও শুকিয়ে গেছে। বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলটাও পরিষ্কারই হয়ে গেছে, শুধু লাল শাকটা রয়েছে, ওটা যেহেতু করবো, তবে এদিকে তো সব সারা হলো, কিন্তু এখন আমি রান্না হাত দেবো না, কারণ আমি এখন আমি ভিডিও এডিট করতে বসবো, আসল কাজই আমার হয়নি, এটা করে তারপর রান্নায় যাব। ভিডিও আপলোড করে এই যে এদিকে শাক বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি এবং কাটবো। একটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো আমার গ্যাসের আগুনটা কীরকম কালারের হচ্ছে। ভাত বসিয়েছি, প্রথম যখন জ্বালাচ্ছি তখন ঠিকঠাক রঙ বেরোচ্ছে, ওই যে ব্লু দেখাচ্ছে ওরকমই, কিন্তু একটু পরে না এরকম কালার হয়ে যাচ্ছে, আগুনটা বেশি হচ্ছে আর এরকম কালার হয়ে যাচ্ছে, জানি না কেন। যদি তোমাদের কারোর জানা থাকে তো আমাকে একটু জানিও, বুঝতে পারছি না এটা কি ভয়ের কিছু নাকি এমনি। আগুনটা কীরকম টাইপের বেরোচ্ছে দেখো, পুরো সবুজ, এরকম কখনো হয় না কিন্তু। অ্যাকচুয়ালি কালকে না রাত্রেবেলায় তো হ্যাঁ, রুটি ফুটি করার পর একটু সময় ছিল হাতে, দুটো গ্যাসেরই ওই যে বার্নারটা আছে না, যেটা জ্বালি জ্বালি ফুটো ফুটো যেটা দিয়ে গ্যাসটা বেরোয় আগুন জ্বলে, ওইটা আমি ভালো করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে মুছে টুছে লাগিয়েছি, তারপর থেকেই দেখছি এরকম হচ্ছে। তার আগে কিন্তু এরকম হতো না, দেখো কীরকম ভয়ানক খালার হচ্ছে, এরকম তো গ্যাসের রঙ হয় না। এবার জানি না এরকম কেন রঙ হচ্ছে, যদি তোমাদের কারোর কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে তো আমাকে জানিও, বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। এটাও যখন প্রথম জ্বালাচ্ছি তখন ঠিকঠাক হচ্ছে, একটু পরে আগুনটা বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এরকম কালার হচ্ছে। শাকটা তো ধোয়া হয়ে গেছে, তো এবার কেটে আগে শাক পাতাটা বসিয়ে দিই। ওদিকে মাছের আলুও কেটে ধোয়া হয়ে গেছে, মাছের মশলা এখনো হয়নি, আগে শাকটা করে নিই বসিয়ে দিয়ে তারপর মাছের মশলা করব। মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। আজকে আর সর্ষে বাটা দিয়ে করছি না, আজকে এইভাবে ঝোল করছি, ঝোল। চাপা দিয়ে দিই, আলুটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস মাছের ঝোল হয়ে যাবে। আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর এখানে থালা ঠালা নিয়ে সব রেডি। এই যে শাক ভাজা হয়ে গেছে। এই কদিন বৃষ্টি হচ্ছিল,
ওয়েদার ঠিকঠাক ছিল, আজকে আবার বৃষ্টি নেই, যদিও রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু বেশ ভালো গরম পড়েছে, আবার ঘেমে গেছি পুরো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি আর খাবার টেবিলে রেখেছি, তাতান যদি এসে খায়। খেয়ে দিয়ে ইন্দ্র বেরিয়ে গেল আর আমার হাতে খানিকক্ষণ এখনও সময় আছে, এখন বাজে 3:30। একটুখানি রেস্ট করে তারপর তাতানকে আনতে যাবো, আর অনেক দিন পর আজকে রোদ উঠেছে, এতদিন তো জামা কাপড়গুলো হাওয়াতে হাওয়াতে শুকিয়েছে, আজকে একটু রোদ উঠেছে, আজকে একটু রোদের তাপে শুকাবে জামা কাপড়। ভালোই রোদ উঠেছে আজকে, এই সময়টাই উঠলো, সারাদিন ওঠেনি, এখনই উঠলো দিনের শেষে। এই যে সময় হয়ে গেছে, তাতানকে আনতে যাচ্ছি, একটু ইচ্ছা করছিল না যে উঠে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করার ইচ্ছা করে, শরীর ছেড়ে দেয়, কিছু করার নেই, যেতেই হবে। স্কুল থেকে চলে এসেছি, পুরো একটানা চালিয়ে গেছি, ওখানে গিয়েও দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়ে আবার এসেছি, তো হাত পুরো ঝিঝি ধরে গেছে। ম্যাডাম খেয়েছেন আপনি পুরো? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি না, লাল হয়ে ঝিঝি ধরে গেছে, টানা কন্টিনিউ অভ্যাস নেই তো, মানে এতক্ষণ চালানো, ওখানে গিয়ে তো একটু দাঁড়াই, তুই আসিস, এগুলো আচ্ছা তো পুরো দাঁড়িয়ে রেডি ছিলিস, তুই গেছি আর ফাঁকা ফাঁকা চলে গেছি। তো নিচে কি সুন্দর সুন্দর রান্না হয়েছে, ওগুলো ছেড়ে দিয়ে ও চানাচুর নিতে এসছে ভাত খাবে বলে, ভাবা যায়? কি সুন্দর ওলের তরকারি করেছে, পাঁচমিশালির তরকারি করেছে, দুটোই আমার ফেভারিট, ওলসেদ্ধ, যাই হোক পাঁচমিশালি তরকারি কত ভালো লাগে, ওইগুলো ছেড়ে দিয়ে ও এখন চানাচুর দিয়ে, বিশেষ করে এই জিনিসটা যেটা আমি খাই, ও অর্ধেক যেতে যেতে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ টাটা, আজকে পড়া আছে কোনো? আজকে পড়া, রোজ পড়া আছে না স্কুল থেকে? ও দাদা আজকে বাড়িতে আছে, ওই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, আজকে সন্ধ্যাবেলার চা এখানে বসে খাচ্ছি, এখানে সামনে সবাই বসে আছে কিন্তু কাউকে দেখাতে পাচ্ছি না। কাকাইকে দেখানো যেতে পারে, এখন কটা বাজে শুনবে, এখন বেজে গেছে 11:10, আমরা নিচ 10:30 না আরো পরে ভীষণ আড্ডা দিলাম, মানে অনেকক্ষণ ধরে আড্ডা ফাড্ডা গল্প গুজব হলো, তো এই হতো ব্যাপার, আমরা ওপরে আসলাম, ওপরে এসে আর কী করবো, ইন্দ্র বলছে ছেড়ে দাও তাহলে সিদ্ধ ভাত বসিয়ে দাও, ওই তারপরে এসে 11:15 সময় আমি সিদ্ধ ভাত বসালাম এখানে আলু সেদ্ধ দিয়ে, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, তো এই তো রাতে এখন এই খাওয়া দাওয়া হবে। তবে হ্যাঁ, একটু রাত হয়ে গেলো ঠিকই, তো অবশ্য আমার এরকমই রাত হয়, কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এই সময় অন্তত আমাদের খাওয়া হয়ে যায় কিংবা খাওয়া রানিং চলছে, এরকম এক একদিন খাওয়াও হয়ে যায়, কিন্তু আজকে এখনও ভাতও হয়নি, ভাত উপর দেবো, কখন খাবো জানি না। তবে হ্যাঁ, আজকে সন্ধেটা কিন্তু দারুণ কাটলো, এরকমভাবে ভালো লাগে মাঝে মাঝে এরকম আড্ডা ফাড্ডা দিয়ে গল্প গুজব করতে, মনটা বেশ ভালো লাগে। খেতে বসে পড়েছি আর আমার পাতে 3টে ডিম দেখে ভেবো না, আমি 3টে তোর বাবাই নেবে, তুই নেবে, আর এক মেয়ে চুল সেই সকালে বেঁধেছি, এখনও সেই চুল বাঁধা, আজকেও কিছু ছিল না, পড়া নাচ টাচ কিছু ছিল না, যার জন্য সারাদিন তো স্কুলে গেছিস না, ঠিক আছে একবারে খেয়ে দে ঘুমা, চলো খাওয়া দাও, এই ডিম নাও, দাও দাও দুটো তো নেব, তোমার তো তুমি তো নেবে, এটা তোমার, কারণ তুমি দুটো খাচ্ছ, কাজেই এই খোদলাটা তুমি নেবে, হ্যাঁ সে তো আমি জানি, না তুমি আগে একটা ভালো খেয়েছো, কোথায় আগেটা ভালো খাইনি, আগেটা ভালো খাইনি, না না আগেটা ভালো ছিল, এই ভালো ছিল না, হ্যাঁ একটাই একটাই খালি এরকম হয়েছে, দুখানা ভালো ভালো আবার ওজন করেছিলাম, ওজন এখন বেজে গেছে 12:10, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, টেবিল পরিষ্কার করলাম, গ্যাসের জায়গাটাও একটু মুছলাম, ডিম টিম ছাড়িয়েছি, তো তো এবার আর দিচ্ছে না শরীর, পুরো চোখ জুড়ে আসছে, অন্যদিন তবু দুপুরবেলা একটুখানি চোখ বন্ধ করে ঘুমাই, আজকে না আর ঘুমাইনি, ফোন দেখে দেখতে সময় কাটিয়ে দিয়েছি, তো এই তো এখন আর শরীরে দিচ্ছে না, পুরো শরীর মানে ঘুম, সেই সকালবেলা 6:00-6:30 সময় উঠেছি আর এখন 12:00 বাজে, পুরো টানা, পুরো ব্যাটারি একদম লো ডাউন, আর চার্জ নেই, এবার আবার চার্জে বসাবো ব্যাটারি, আবার সকাল থেকে চলবে ফুল ফর্মে। আর হ্যাঁ একটা কথা বলতে আসলাম,
তোমাদের মধ্যে অনেকেই রেগুলার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট আমার কমন, সেখানে একটার বেশিও থাকে কোনো কোনো সময়, কিন্তু একটা তো থাকবেই, এই কমেন্টটা একদম কমন কমেন্ট, সেটা হচ্ছে তোজোর ওপর প্র্যাঙ্ক ভিডিও দাও। তো আমি বছরখানেক আগে, এক বছর না দু বছর আগে, তা তোজোর ওপর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, আর ওখানেই আমি কান ধরেছি, হাত জোর করেছি যে আর ওর ওপর প্র্যাঙ্ক ভিডিও করব না। প্রথম কথা তো কমেন্টে ভরেই গিয়েছিলো অনেকের, মানে ঠিক কমেন্টগুলো নিতে পারছিলাম না। আর সত্যি কথা বলতে গিয়ে ভিডিওটা এডিট করার সময় আমারও খুব খারাপ লাগছিলো যে ওকে এইভাবে কাঁদিয়েছিলাম আর কি। তখন যখন করেছিলাম ভিডিওটা তখনও কষ্ট হচ্ছিলো, কিন্তু অতটাও হচ্ছিলো না, কিন্তু ভিডিও যখন এডিট করতে বসছিলাম তখন আমারও খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো ইস কীভাবে নিষ্ঠুর কাজটা করলাম। কিন্তু পরে যাই হোক, আমি তো মন থেকে জানতাম যে আমি এটা সত্যিকারের করছি না, এটা আমি অ্যাক্টিং করছি, পরে ঠিক করে নেবো, কিন্তু তবুও একটা পরে আমার নিজের কাছেও খুব খারাপ লেগেছিলো, যার জন্য আমি বলেওছিলাম যে করব না। তোমাদের কাছ থেকেই কমেন্টটা আসতো যে তোদের ওপর প্র্যাঙ্ক ভিডিও করো, তাই জন্যই করেছিলাম। তা ওখানেই আমি বলে দিয়েছিলাম যে আর আমি তোদের ওপর প্র্যাঙ্ক ভিডিও করব না। তো সেই তোমাদের অনেকেরই কমেন্ট আসছে তোজোর ওপর প্র্যাঙ্ক ভিডিও দাও। তো তোমাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ এই কমেন্টটা আর করো না, কারণ তোমাদের এই কথাটা আমি রাখতে পারবো না। আর তোমরা যা কমেন্ট করো সেগুলো আমি রাখার চেষ্টা করি, যদি আমার পক্ষে সম্ভব হয়। তো যেগুলো সম্ভব হয় না সেগুলো তো রাখা আমার পক্ষে সম্ভব না। তো তার মধ্যে থেকে এই একটা কাজ, সেটা হচ্ছে তোজোর ওপর প্র্যাঙ্ক ভিডিও আমি আর করতে পারবো না, এই কমেন্টটা আর করো না, আমি এই রিকোয়েস্টটা তোমাদের রাখতে পারবো না। তার মধ্যে এখন একটু বড় হয়েছে, তো বাচ্চা অবস্থায় ছিল, যা বলতে বুঝে যেত, এখন তো আর ওকে বোঝাতে পারবো না, উল্টে ও আমাকে বুঝিয়ে দেবে, বড় হচ্ছে এখন বুঝতেই পারছো, কাজে এটা আর সম্ভব না। তো প্লিজ এই কমেন্টটা তোমরা আর করো না, করলেও আমি রাখতে পারবো না, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।